সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও আপনাদের মাঝে প্রেজেন্ট করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বক্স, না নামটা আমি ঢেকে দিই, কারণ হচ্ছে এই কোম্পানি তারপর আমাকে আর দিবে না। এটা কিন্তু ওষুধ কোম্পানির একটা গিফট। তো এই ধরনের গিফট কিন্তু হর হামেশাই মানে ফার্মেসি এবং যারা বিশেষজ্ঞ ডাক্তার তাদেরকে কিন্তু এগুলো দিয়ে থাকেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো। তো এটা হচ্ছে আমাদের দেশের আর কি একটা, আমরা হতভাগা জাতি তারই একটা মানে প্রমাণ। তো অনেকেই আবার বলবেন যে এই গিফট তো আসলে আপনাকে তো গিফট হিসেবে দিয়েছে, তাই না? তো আপনাকে দেয় না কেন? হ্যাঁ, আপনি পান না কেন এই ধরনের গিফট? এ ধরনের গিফট আপনাকে দেয় না কেন? তো এই ধরনের গিফট তাকেই দিবে যে ওই কোম্পানির সাথে ব্যবসা করবে, বা যে ওই কোম্পানির দ্বারা মানে ওই কোম্পানি যার দ্বারা বেনিফিটেড হবে। তো দেখুন, এটা খুলি, এটার ভিতরে কী রয়েছে দেখুন। এটা একটা খুবই গুণগত মানসম্পন্ন একটা হ্যান্ডওয়াশ, যার নাম হচ্ছে অর্গানিক ইয়ার। তো এই অর্গানিক ইয়ার হ্যান্ডওয়াশটা এই কোম্পানি থেকে আমাকে দিয়েছে। কোম্পানির নামটা আমি একটু হাইড করে রাখলাম, কারণ হচ্ছে নেক্সট টাইমই দিবে না। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা তো গেল সাধারণ একটা বিষয়, এছাড়া আপনার গাড়ি বাড়ি এবং কি আপনি যদি বিয়ে না করে থাকেন, কোম্পানির পক্ষ থেকে আপনাকে বিয়ে পর্যন্ত করে দিচ্ছে, এরকম কিন্তু আমরা শুনতে পাই। তো এর কারণটা কী? এর কারণ একটা বড় কারণ রয়েছে। যেমন ধরুন যে মানসম্পন্ন ওষুধ এবং মানহীন ওষুধ দুটোই কিন্তু এটার ভিতরে পড়ে। এটা আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর একটা কি বলে যে একটা ট্রেডিশন বা নিয়ম। যেমন নাকি কেউ যদি দেখা যায় যে একটা বিষয় অনেকে বলেন যে স্যাম্পল ওষুধ, তো স্যাম্পল ওষুধ নিয়ে আরেকদিন আমরা আলোচনা করবো। আজকে ছোটো করে বলি, ওষুধের যে স্যাম্পল সেটা ডাক্তারকে বিনামূল্যে দেওয়া হয়। এখন কোন ডাক্তারটা আপনি দেখাতে পারবেন যে সে বিনামূল্যে রুগীকে ওষুধটা দেয়? এটা বিক্রি হয় না, এরকম কি আপনি পারবেন দেখাতে? মানে খুব কম, আমার চোখে এরকম পড়ে না। আর এটা আবার বিক্রি নিষিদ্ধ, মানে আজব দেশ না? আপনাকে ওষুধ দেওয়া হচ্ছে ফ্রি এবং সেটা আবার বিক্রি নিষিদ্ধ। তাহলে এই ওষুধ কি আপনি খাবেন? ধরুন অ্যান্টিবায়োটিক ওষুধ একজন ফার্মেসিওয়ালাকে যখন দিল বা একজন ডাক্তারকে যখন দিল, সে ভিজিট করলো, তখন সেই অ্যান্টিবায়োটিকটা কি সেই ডাক্তার নিজে খাবে, বা তার আশেপাশে আত্মীয় স্বজন সেই অ্যান্টিবায়োটিক প্রয়োজন আছে কিনা সেটা কি সে জানে? এটা দেওয়া একমাত্র মানে প্রচারের জন্য, প্রসারের জন্য, তার ব্যবসার বৃদ্ধির জন্য। তো এটা একটা ভিন্ন বিষয়, এটা নিয়ে আমি ভিন্ন দিন আলাপ করব। তো আজকে যেহেতু এই মানে এই গিফট নিয়ে আলোচনা করতেছি, সেটার ভিতরে থাকি। তো বিশেষজ্ঞ ডাক্তার বা বড় বড় ডাক্তারদের কিন্তু গাড়ি পর্যন্ত দেওয়া হয়, বাড়ি পর্যন্ত দেওয়া হয়, যা আগে বললাম বিয়ে পর্যন্ত কিন্তু করিয়ে দেওয়া হয়। একজন ইন্টার্নি ডাক্তার যখন সে ইন্টার্নি শেষ করে বা ইন্টার্নি থাকা অবস্থায় কিন্তু যখন সে মানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে যখন যায়, তখনই কিন্তু এই ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ তাদেরকে এভাবে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে তারা কিন্তু বুকিং দিয়ে নেয়, মানে তার কোম্পানির ওষুধটা লেখানোর জন্য। আর সেই জন্যই দেখবেন যে আপনি যখন ডাক্তার দেখিয়ে বেরোচ্ছেন, তখন অনেকে হয়তো বুঝেন না যে এই মোবাইল দিয়ে তারা এটা স্ক্রিনশট নিচ্ছে আপনার প্রেসক্রিপশনের। তো এটা আসলে অনধিকার চর্চা, বা আপনার ব্যক্তিগত যে পাইরেসি রয়েছে সেটা কিন্তু এখানে এভাবে অন্যজন নিতে পারে না। কারণ মহিলাদের অনেক ধরনের রোগ থাকে, বা আমি অনেক ধরনের রোগে আক্রান্ত হতে পারি, সেটা আমি কেন অন্যকে জানাবো? কিন্তু এভাবে তো জেনে যাচ্ছে, আলটিমেটলি কিন্তু তারা এভাবে জেনে যাচ্ছে। তো এটা আসলে হবার নয়। আর যারা ফার্মেসি লেভেলে ব্যবসা করেন, তাদেরকে যদি এই ধরনের গিফট না দেয়, তারা কিন্তু ব্যবসা করবে না, বা দেখা গেল যে সে তার প্রতি আকৃষ্ট হবে না। এখন এই যে অর্গানিক আর যে লেমন যে এটা রয়েছে, তার দাম হচ্ছে 100 টাকা। এই 100 টাকার একটা গিফট দিয়ে সে কিন্তু আপনার কাছ থেকে 5,000, 10,000 বা 2,000 টাকার সে অর্ডার নিয়ে যাচ্ছে। তো এটা কি? এটা এক ধরনের ঘুষ, মানে ওয়ান কাইন্ড অফ ঘুষ। আপনাকে এটা বলতে হবে এটা ঘুষ। এটা আপনি ইউজ করলে এটা হালাল হারাম সেটা ব্যাখ্যা দিবে আলেম ওলামারা বা এই নির্দিষ্ট ব্যক্তিবর্গরা, কিন্তু আমার কাছে মনে হয় এটা একদমই ঘুষ হিসেবে ব্যবহার হয়। কারণ এটা যদি সে না দিত, হয়তো বা আমি তাকে মানে তাকে অর্ডার দিতাম না, এটাই সত্যি কথা। আর এটা হয়ে আসছে, মানে ফার্মাসিউটিক্যাল জবগুলো বা এই যে ফার্মেসি যে ব্যবসাগুলো, এটার ভিতরে কিন্তু এটা অতপ্রতভাবে জড়িত। তো এর থেকে আসলে পরিত্রাণ পাওয়া উচিত। আপনি যদি সৎ এবং হালাল ব্যবসা হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই গিফটের আশায় বা এই গিফটের কারণে আপনি অর্ডার না দিয়ে আপনি ভালো প্রোডাক্ট এবং যে প্রোডাক্টের গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আপনি আপনার ফার্মেসিতে ব্যবসার ক্ষেত্রে আপনি ইউজ করবেন। কারণ আপনি জনগণের সাথে সরাসরি রিলেটেড, সেক্ষেত্রে ভালো মানের ওষুধ যদি দেন, তাহলে আপনার যেমন নাকি রুগীর স্যাটিসফ্যাকশন আসবে, তেমন কিন্তু ওই যে উপরওয়ালার দায়ভার রয়েছে সেটাও কিন্তু আপনি সহজে পার হয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।